বন্ধুরে আবার আপনাদেরকে বোঝানোর জন্য আমি এক্সাম্পল দিচ্ছি বন্ধু, কারণ আপনারা সাধারণ মানুষ, সাধারণভাবে বুঝাইতে পারলে আপনাদের ব্রেইনে ঢুকবে, ঠিক কিনা বলেন? এবারে বলল, আমার সাথে যদি কোনো বন্ধন তৈরি করতে হয় শর্ত আছে। কয়, শর্ত কি? শর্ত হলো আপনি বলেছেন আমার মরণের সময় হইছে না, আপনি আমার সাথে বন্ধন তৈরি করার জন্য এসেছেন, আপনি আমাকে মরণ দিতে হবে। জোরে জোরে আল্লাহু আকবার। কি, আমি মরতে চাই? ইদ্রিস আলাইহিস সালাম বললেন তিনি স্বেচ্ছায় মরতে চায়। কেন গো মরতে চান নবী গো? কয়, আমি বুঝিব মৃত্যুর স্বাদ কত ভয়ঙ্কর, মৃত্যুটা কত যন্ত্রণাদায়ক, এটা শুধু অনুভব করার জন্য আমি মৃত্যুবরণ করতে চাই। আজরাইল বলল, নবী গো আপনার তো মরণের সময় এখনো হয়নি, আমি কেমন করে আপনাকে মৃত্যু দিব গো নবী? এবার আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, আপনার যদি মৃত্যুর সময় না হয় তাহলে আমার মৃত্যুর সময় না হলে আপনি আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে নিন। আল্লাহু আকবার। এবার ইদ্রিস আলাইহিস সালাম বলতে দেরি, আজরাইল আল্লাহর কাছে দরখাস্ত দিলেন, মনিব তোমার নবী মরতে চায়। আল্লাহ বলেন, তাকে মৃত্যু দিয়ে দাও। আলহামদুলিল্লাহ বলেন না, এটা কি প্রেম কিনা? চাইতে দেরি, মঞ্জুর হতে দেরি নাই, এটা কতটুকু গ্রহণযোগ্যতা চিন্তা করতেছে? এবার মৃত্যুর কথা যখন মঞ্জুর হয়ে গেল, এবার বন্ধু আমি ধীরে ধীরে সামনের দিকে যেতে চাই, আপনারা মন দিয়ে শোনেন। মৃত্যুর কথা মঞ্জুর হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম এবার বললেন, আমাকে মৃত্যু দিলেই শুধু চলবে না, আবার আমাকে জিন্দা করতে হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত দিল, আল্লাহ গো তোমার নবী ইদ্রিস আলাইহিস সালাম আবার জিন্দা হতে চায় গো। আল্লাহ কয়, বরাদ্দ দিয়ে দিলাম, আবার তাকে রুহ ফিরাইয়া দিবা। কয়টা গেল কন্ডিশন? এবার ডেকে ডেকে বলে, রে আজরাইল আমার তো আরো কথা আছে। কয়, নবী গো কি কথা? কয়, আমাকে একবার জাহান্নাম দেখাইতে হবে। কেন গো আপনি জাহান্নাম দেখতে চান? রে আজরাইল জাহান্নামটা কত ভয়ঙ্কর, অনুভব করতে চাই বন্ধু। আল্লাহ বললেন, আজরাইল আমি বরাদ্দ দিয়ে দিলাম। তারপরে ইদ্রিস আলাইহিস সালাম বললেন, বন্ধু ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমাকে জান্নাত দেখাইতে হবে। আল্লাহ গো তোমার নবী তো জান্নাত দেখতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ দিয়ে দিলেন, মঞ্জুর করে দিলেন। এবার আজরাইল একটা ডাক দিয়ে বলে, নবী গো আপনার সব কথা আমি মেনে নিলাম গো, আল্লাহ বরাদ্দ দিয়ে দিল গো নবী, আপনি কথা দেন জান্নাত দেখার পরে ফিরে আসবেন নি। আরে এত আস্তে সুবহানাল্লাহ, আরে হারো জোরে। বুঝি জং ধরেছে দেহ গড়িটায়, এই তো চলে এই তো থেমে যায়। আমাদের বনের ঘরে তো জং 100%, লোহা যখন পড়ে থাকে দেখবেন কোনো কাজে লাগে না, লোহার অস্তিত্ব নষ্ট করে দেয় জং। ঠিক মানুষের কালপাও এরকম হয়ে যাচ্ছে ধীরে ধীরে, পৃথিবীর আকাশ বাড়ি হয়ে যাচ্ছে নোংরামির আওয়াজে, ঠিক কিনা বলেন? খবর কি মজার না সাজার? অত্যন্ত প্রেমময় এবং অত্যন্ত শিক্ষণীয় আল্লাহর নবীর সাথে আল্লাহর প্রেমের দুই বন্ধু, এই দিক দিয়ে সৃষ্টির জন্য বড় একটা শিক্ষা। এবার বন্ধু মৃত্যু দূত আজরাইল প্রথম দাফি তিনি যেতে চায়, আল্লাহর নবীর দেহ থেকে বন্ধু প্রাণ পাখিটা বের করে ফেলল ইদ্রিস আলাইহিস সালাম। ও বন্ধু তার দেহ থেকে যখন আত্মাটা বের করলো, বের করার পরে আবার বন্ধু ওনার দেহে যখন প্রাণ পাখি দেওয়া হলো, দেওয়ার পরে উনি আবার পুনরায় জিন্দা হয়ে গেল। জিন্দা হয়ে যাওয়ার পর ওনাকে প্রশ্ন করা হলো, নবী গো নবী বলুন একটু জানতে চাই গো, আপনার মরণটাকে আপনি কেমন পেয়েছেন? আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আমি আমার মরণটাকে এমন পেয়েছি, আমার মৃত্যুটাকে আমি এমন ভাবে ফিল করেছি, একটা জীবিত প্রাণী অথবা জীবিত মানুষ, একটা মানুষের জীবিত অবস্থায় মাথা থেকে পা পর্যন্ত চামড়াটা জিন্দা অবস্থায় ছুঁড়ে ফেললে যেমন হয়, এবং পা থেকে মাথা পর্যন্ত জিন্দা একটা মানুষের প্রাণের
পাও সামরাটা তুলে ফেললে যেমন কষ্টকর হয় রে, আমি নবীর কাছে আমার মৃত্যুটা ততটা কষ্টকর মনে হয়েছে। আওয়াজ তোলে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর নবী আবার যখন উত্তর দিলেন, বন্ধু আজরাইল একটা ডাক দিয়ে বলল, নবী গো, ও নবী, আল্লাহর নবী ইদ্রিস আলাইহি সালাম, আমার জীবনে এই পর্যন্ত যত প্রাণীর জান কবজ করেছি, এত আরামে এত এহসানের সাথে আর কারো জান আমি এত সুন্দর করে কবজ করিনি, যেমনি ভাবে আপনার বডি থেকে আমি আত্মাটা বের করেছি। আবার জোরে বলেন না আল্লাহু আকবার। তারপরে তিনি জাহান্নাম দেখলেন বন্ধু। জাহান্নাম দেখার পরে এবার বন্ধু তিনি জান্নাতে চলে গেলেন। কিতাবে এসেছে বন্ধু, জান্নাতে যখন তিনি ঢুকলেন, ঢুকার সময় উনি জুতাগুলো জান্নাতের বাইরে রেখে প্রবেশ করলেন। বন্ধু কি প্রেমের খেলা রে, কি প্রেমময় বন্ধু বক্তব্য। ইনি প্রথমবার জুতা খুলে বন্ধু জান্নাতে প্রবেশ করলেন। যখন জান্নাতে ঢুকলেন, এত অবর্ণনীয় সুখের জায়গা, এত সুন্দর মনোরম পরিবেশ, হাজার হাজার লক্ষ কোটি কোটি বছর যদি সৃষ্টি পৃথিবীর বুকে বেঁচে থাকে, আর যদি পৃথিবী কি ডিজাইন আবল করে সাজায় রে, ওই জান্নাতের 10 ভাগের 1 ভাগের 1 অংশ সাজাইতে পারবে না। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম বন্ধু জুতা খুলে প্রবেশ করলেন। তারপরে তিনি আবার বন্ধু বাইরে আসলেন। ওই যে আজরাইলের সাথে কথা দিয়েছে নবী গো, আমি কথা দিলাম জান্নাতে ঢোকার পরে আমি বের হয়ে আসব। এবার কথা মতো তিনি জান্নাত থেকে বের হয়ে আসলেন। জান্নাত থেকে বের হওয়ার পরে আবার বাইরে এসে বন্ধু জুতাগুলো নিয়ে ভিতরে চলে গেল, আর তো বাইরে আসে না। আর কি করে না, বাইরে আসে না। আজরাইল বলে, নবী গো আসেন না, আপনাকে আবার নিয়ে যাই, আপনাকে আমি আমার অন্য কাজে নিয়োজিত করে। আজরাইল, একটা প্রাণী তো একবারই মরে, দুইবার না, আমি তো একবার মৃত্যুবরণ করেছি। একটা প্রাণী জান্নাতে যাওয়ার আগে জাহান্নাম দেখে রে, আমি তো জাহান্নাম একবার দেখে নিয়েছি, আমি আবার জান্নাতে এসেছি, আমি জান্নাত থেকে বাহির হব না। যা যা আজরাইল, তুমি তোমার কাজে চলে যাও। ঠিক এই মুহূর্তে গায়েব থেকে আওয়াজ আসলো, ইদ্রিস আলাইহিস সাল্লামকে ঘিরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রে মৃত্যুদূত, আমার নবীকে তুমি জান্নাতে থাকতে দাও, তাকে তুমি ডিস্টার্ব করো না। যেই নবীর ইফতারি জান্নাত থেকে আসতো, অবশিষ্ট থাকলে আবার জান্নাতে চলে যেত। যার কথায় মৃত্যু হয়, যার কথায় জীবন পায়, যার কথায় জান্নাত, যার কথায় জাহান্নাম, যার ইচ্ছায় জান্নাতে বসবাস করবে বন্ধু। এত স্বাধীনতা, এত প্রেম, এত মায়া, এত মহাব্বত আল্লাহর আল্লাহর নবীর প্রতি থাকার পরেও ওই নবী যদি বন্ধু বক্তব্য দেয় যে আমার মরণটা হয়েছে এমন রে, জীবিত একটা প্রাণীর জিন্দা অবস্থায় মাথা থেকে পা পর্যন্ত চামড়াটা তুলে ফেললে যেমন হয়, আমার কাছে আমার মরণটা তেমন মনে হয়েছে, তাহলে আপনি ভেবে দেখেন আপনি আমি আমাদের জীবনে কত অন্যায় করেছি, আমাদের মরণটা কত ভয়ঙ্কর হতে পারে, একটু কি ভাবতে পারে, একটু চিন্তা করতে পারে। এই ওয়াজ তো সব মানুষের জন্য না, বিবেকবান মানুষের জন্য, যাদের বুদ্ধি আছে বুদ্ধিমান মানুষের জন্য আলোচনা। এখান থেকে তারা অনেক কিছু শিক্ষা অর্জন করবে। এগুলোকে আমার বানাইয়া বলার ক্ষমতা আছে, কথা বলেন, বানাইয়া বলার ক্ষমতা আছে। এই মরণ কি আপনার আমার জীবনে আসবে কিনা? সবচেয়ে সেরা নবী কোন নবী? নবীটা কার? কোনটা, আমাদেরটা না অন্যের একটা? আমাদের বুকে হাত দিয়ে বলছেন চাচা, আমাদের নবী, আমাদের নবী হলো বন্ধু শ্রেষ্ঠ নবী। আমার নবী বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ অ্যান্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমি হলাম আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমার নবীর নূর থেকে। নবী না হইলে আল্লাহর খবর আমরা জানতে পারতাম না, আল্লাহর পরিচয় আমরা জানতে পারতাম।